লোকসভা নির্বাচনের দিন নাকি ঘোষণা হয়ে গেছে। আগামী 19 এপ্রিল থেকে শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন। সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে এই মেসেজ। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা নিয়ে দেশ জুড়ে গুঞ্জন ও হৈচৈ শুরু হতে অবশেষে আসরে নামল জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে বিবৃতি দিয়ে সাফ জানানো হলো এই খবর ভুয়ো। এখনও অবধি লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি। বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়েছে লোকসভা নির্বাচন সংক্রান্ত খবর। ওই ভাইরাল মেসেজে দাবি করা হয়েছে আগামী 19 এপ্রিল থেকে শুরু হতে চলেছে 2024-এ লোকসভা নির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 28শে মার্চ। 22শে মে নির্বাচনের ফল ঘোষণা হবে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে রবিবার স্পষ্টভাবে জানানো হয় এই মেসেজ ভুয়ো। লোকসভা নির্বাচনের দিনক্ষণ নিয়ে এখনও কোনো ঘোষণা করা হয়নি নির্বাচন কমিশনের তরফে। সাংবাদিক বৈঠক করেই নির্বাচনের তারিখ জানাবে জাতীয় নির্বাচন কমিশন। এ ধরনের ভুয়ো খবরে মানুষ যাতে প্রভাবিত না হয় সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।